আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় তবে চলুন জেনে নেই ঝটপট পাঁচ মিনিটের একটি রেসিপি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আধা কাপ ধনিয়া পাতা কুচি এবং তিনটি মরিচ কুচি পরিমাণ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া এখন এটাকে আমি হাত দিয়ে সুন্দরভাবে একটু চেপে চেপে মেখে নেব যাতে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতাটা একটু মজে আসে তো এই যে দেখুন আমি মেখে নিচ্ছি তো খুব সুন্দরভাবে সময় নিয়ে একটু চেপে চেপে মেখে নেবেন তাহলে এই চপটা খেতে খুব মজা লাগবে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো আটা তো এখানে আমি পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি আপনি কি পরিমাণ তৈরি করবেন নাস্তাটা তার উপর আটা বা ময়দা আপনারা যেটাই নেন না কেন নেন না কেন সেটা নির্ভর করছে তো এখানে আমার পরিমাণ মতো আটাটা নেওয়া হয়ে গেলে এখন এটার একটু মশলার সাথে মাখার পর আমি অল্প অল্প পানি দেব আর এটাকে মেখে নেব অল্প অল্প পানি দেব আর মেখে নেব তো এই যে আমার মাখা হয়ে গেছে এটার থিকনেসটা দেখে নিন যে এটা কি পরিমাণ ঘন থাকবে এখন মাখার পর আমি দুই মিনিট পর একটি ডিম দিয়ে দেবো আর দিয়ে দেব আদা চা চামচ বেকিং সোডা এখন এটাকে আমি আবার মেখে নেব সুন্দরভাবে তো এই যে এটাকে সুন্দরভাবে আবার আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি খুবই মচমচে এই চপটা আপনারা অবশ্যই সন্ধান নাস্তায় বা মেহমান আপ্যায়নে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম এখন আমি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি চপটাকে আমি ভিজে নেব খুবই ক্রিস্পি একটি চপ খুবই মজাদার একটি চপ তো এটাকে আমি দু এক মিনিটের জন্য ঢেকে রাখলাম তেলটা গরম হলে আমি একে একে বড়াগুলো ভাজতে দিয়ে দেবো তো আপনারা এটাকে চপ বা বড়া যে যাই বলতে পারেন খুবই মজার এই চপটা তো এখানে এই যে আমি দিয়ে দিলাম তারপর এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ এটাকে উলটিয়ে দেব তো হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এখন সস দিয়ে পরিবেশন করব খুব মজা হয়েছে অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনারা আমার মতো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন শীতের সকালে এরকম বা সন্ধ্যায় এই নাস্তাটা খেতে খুবই মজা সবাই ভালো থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ